শেষ সব শেষ এখন কি আপনারা আমার মতো হাতাশ করবেন না পরোটা খাওয়ার গল্প বলবো বলা কেউ কথাই বলে না ইমেজের জায়গায় ইমেজেস এর জায়গায় ফাইলস লাইন বাই লাইন চেক করলেই ভুম স্যার উপরের ওই হ্যাঁ একই জিনিস ওকে দাও গেছে গেছে শেষ হ্যাঁ চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে টাইপ ফাইল নেমো ফাইল দারুন তো তাহলে ফাইল অপারেশন কাজটা আজকে শেখা হয়ে গেল ইমেজ ফাইল দুইটা দিয়ে এবং দেখা গেল ব্যাপারটা একই আলাদা কোনো আহামরি কোনো কাহিনী নেই সব কথা শেষ কথা এখানে একটা নিউ ফোল্ডার নিতে হবে যে ফোল্ডারের নাম হবে হচ্ছে ফাইলস এবং এখানে লোকাল হোস্টে গেলে এখানে গেলে আমি পেজেসে ক্লিক করি এই যে ফাইল আসছে ফাইলে ক্লিক করে আসছে নিউ ইমেজ আরে ওকে ম্যানেজ মডেল হয় নাই আবার ফাইল নিউ ফাইল এখানে এইটা ইমেজে সিলেক্ট করি এইটা নিউজি ফাইলের একটা টাইটেল দিই এবং ফাইলের নাম রে রে যেটা থেকে দিয়েছি কিনা এই যাবে ধীরে ধীরে ফাইল সেভ এবার এখানে আসি রিফ্রেশ লোকাল ফাইল দিই তাহলে ফাইল ফোল্ডারে ওয়ান অ্যাড্রেস চলে গেছে এখন ডিসপ্লেতে এসে কি হয় সেটা লাখ টাকার কোটি টাকার কোশ্চেন ডিসপ্লেতে এসে ডেট টাইম আসছে ফাইলের নামটা আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেজ ভালো কথা তাহলে তাই 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 ডিসপ্লেতে যাই আপলোড ইমেজেস এই জায়গায় আমি ভুল করেছি তাই না আপলোড ফাইলস রো আইডি এখানে ইমেজের জায়গায় কী হবে ফাইল এটুক ব্যাপার এইটার জন্য আমার ভুল ধরছে এত বড় সাহস তোরে দাঁড়া আমি ফাইলে ক্লিক করলে ডাউনলোড সেভ আসবে চলে আসবে ফাইলের কন্টেন্ট আর আমরা দেখাইতে পারবো না তাহলে মোটামুটি এটার কাজও হয়ে গেল এবার কথা হচ্ছে যে কেউ যখন ন্যাশনাল নিউজ দেখবে বা ইন্টারন্যাশনাল নিউজ দেখবে তাহলে ওই নিউজ রিলেটেড ছবি থাকলে একটা থাক বা একাধিক থাক অ্যাটলিস্ট একটা ছবি এনে এখানে দেখাবে তাই না এটা উচিত বলে আমি মনে করি আপনারা কি তাই মনে করেন তাহলে এই পেজটা হচ্ছে আর্টিকেল কেল কেল আর্টিকেল ক্লায়েন্ট এইখানে আর্টিকেল নামে একটা পেজ থাকার কথা তাই না এবং এইখানে এসে নিউজটা ওই যে কন্টেন্ট এফিট করে কন্টেন্টটা এইখানে প্রিন্ট করছে তাই না তাহলে কন্টেন্টের বাচ্চা এখানেই শেষ তারপরে প্রিন্ট কন্টেন্টের 500 ক্যারেক্টার প্রিন্ট করো ঠিক আছে তারপরে এডিটটা এখানে শেষ হয়েছে ওকে ওকে তাহলে কন্টেন্টটা যে আমরা প্রিন্ট করতেছি কাউকে বলেন না শুধু আমরা জানবো এটা আমরা বলবো একটা পি এবং কন্টেন্টটা শেষ করার সময় টিস টিস এটাও কাউকে বলেন না এখানে যেমন তো আমরা পি শুরু করছি আমাদের পি শেষ করতে হবে আর এইখানে ইমেজটা প্রিন্ট করতে হবে ইমেজটা প্রিন্ট না করে আমি বলি যে ফাইন্ড ইমেজ এবং এখানে আমি পাঠাই দিই পিআইডি মানে পেজ আইডি কোন পেজের আগেস্টা ইমেজ খুঁজবো একটা ইমেজ তো ফাইন্ড ইমেজ নামে একটা ফাংশনকে কল করি আমি কেন অত টেনশন নেব আমার টেনশন হওয়ার টাইম আছে তাহলে ফাইন্ড সাব ক্যাটাগরিতে আছে থাক এটার নিচে এসে আবার আমরা একটা ফাংশন বানাই ফাংশন ফাইন্ড ইমেজ এবং এখানে আমরা ডলার সাইন পিআইডি নিব ওই সেম নামে কি আসে যায় এখানে আমরা প্রথমে বলবো হচ্ছে গ্লোবাল ডলার সাইন সিএন কারণ ফাংশনের ভিতর গ্লোবালি ইয়াকে নিতে হয় কানেকশনটা নিকে নিতে হয় গ্লোবাল ভেরিয়েবল পাই না এখানে নিব আমি ডলার সাইন এসকুয়েল ইকুয়াল টু এখানে আমরা বলবো যে সিলেক্ট ইমেজ আনার জন্য যেটা লাগবে আইডি টাইটেল
আর ডেড টাইম কিছু দরকার নাই, আর ইমেজ এক্সেল ইমেজটা লাগবে ফ্রম পেজ ইমেজ হয়ার পেজ আইডি ইকুয়াল টু ডট ডলার সাইন পি আইডি পারিছি না নামে ডট ঠিস ঠিস লিমিট জিরো ওয়ান কারণ আমি একটা ইমেজ আনতে যাচ্ছি কয়টা ইমেজ আনতে যাচ্ছি একটা ইমেজ আনতে যাচ্ছি লিমিট জিরো ওয়ান মানে যতগুলো আসবে তার প্রথমটা থেকে শুরু করো আর একটা আনো ঠিক আছে ওকে তাহলে এই কিউরিটা জেনারেট করলে আমি একটা টেবিল পাবো টেবিল ইকুয়াল টু মাই এসকিউএল আই আন্ডারস্কোর কিউরি এখানে বলি ডলার সাইন সিএন ডলার সাইন এসকিউএল এখানে আমরা বলবো হোয়াইল আমি জানি হোয়াইল হোক আর যাই হোক গ্রুপ একবার ঘুরবে কারণ আমি বলে দিছি একটা ওয়ান তারপরও প্রোটোকল তো মানতে হবে রো ইকুয়াল টু মাই এসকিউএল আই আন্ডারস্কোর ফেসের বাচ্চা অ্যাসকের বাচ্চা ডলার সাইন টেবিল এর ভিতরে যেহেতু একটাই আসবে আমি জাস্ট প্রিন্ট করব এখানে আমি দিব আইএমজি এসআরসি ইকুয়াল টু ঠিস ঠিস আইএমজি শেষ কাহিনী শেষ আর এটা টাইটেল দিব টাইটেল ইকুয়াল টু ঠিস ঠিস এখন এই ঠিস ঠিসগুলো কী হবে ডট ডট তাহলে এখানে আইডি বসবে না তাহলে ডলার সাইন রো আইডি তারপরে একটা আন্ডারস্কোর বসবে না তারপরে আবার ঠিস ঠিস টুট টুট এখানে উঠবে ডলার সাইন রো ইমেজের নামটা কী ছিল তাই না সেইটা এটা কি ডাইরেক্ট পাওয়া যাবে তাহলে কোথায় পাওয়া যাবে আপলোড স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ তার ভিতর পাওয়া যাবে আর টাইটেলে এসে ইমেজের টাইটেল যেটা এন্ট্রি দিছিল সেটাই দিয়ে দিই ডলার সাইন রো ইমেজের টাইটেলটাই দিয়ে দিই তাহলে মাউস ওভার করলে ওটা দেখাবো এই হলো ইস্যু এটাই আমি বলতে চাইছিলাম তাহলে ইমেজ থাকলে এখানে ইমেজ বসবে না থাকলে বসবে না রান করবো কাউকে বলেন না বইয়ের আইডি দিলেন না পেজের আইডি দেন এটা কাউকে বলেন না বাইরে ইমেজ থাকলে আসতো এগুলো তো আগে থেকে এগুলো দেখা অন্য এগুলো ইমেজ থাকলে আসতো কিন্তু দুঃখের বিষয় একটা ইমেজ আছে এখন এটা তো অ্যাডজাস্ট করতে হবে আচ্ছা ডিপ ক্লাস আর্টিকেল কোথায় ডিজাইন করছিলাম এই যে আর্টিকেল ডট সিএস এই যে আর্টিকেল ওকে একটু আরেকটা স্ট্রাকচারটা দেখি ভাইয়া তাহলে আর্টিকেল ক্লাসের ভিতর যে ডিপ আছে সেটার ভিতর ইমেজ আর প্যারা মানে এই সেই শয়তান তাহলে আমরা যাই আর্টিকেলের ভিতর যে ডিপ আছে সেটার ভিতর যে আইএমজি আছে সেটার ডিজাইন কি হবে সেই ব্যাপারে একটু আলোকপাত করি সেক্ষেত্রে ইমেজটার হাইট ইনহাইট করে দিব মানে ওইটার তো হাইট নাই বাবা 80 পিক্সেল দেই এবং ওইটার আমি প্যাডিং না বলে মার্জিন বলি ইমেজটার ধারে কাছে 5 পিক্সেলের কেউ ঘেঁষতে পারবে না আরেকটা বলে হচ্ছে ফ্লোট লেফট পি এটা আমি বলে হচ্ছে ফ্লোট ওই লেফটেই বলি কি বলছে ফ্লোট কি কি আছে ওই লেফটেই বলি অনেক কাজ করা যায় করতে মন চায় কিন্তু করব না একই হাই হাই তাহলে প্যারাগ্রাফটা নিচে নেমে গেছে ক্লোট হওয়ার কারণে তাই না প্যারাগ্রাফটা নিচে নেমে গেছে এটা কেমন হলো
দিম না ওই প্যারা দেওয়াতে ও আমাকে প্যারা দিছে বুঝছেন ওকে প্যারা দেওয়াতে সেও আমাকে প্যারা দিছে এখন এই লেখাটা কত নেবেন কত বড় আসে সেটার সাথে অ্যাডজাস্ট করে ইমেজ দিবেন এটার ফ্লোর যদি রাইট দিতাম ছবিটা ডানে আসতো আর লেখাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যেত তো এইগুলো টুকটুক করে একটু কাজ করে এক পিক্সেল দু পিক্সেল বাড়ায় এই করে ওই করে লাল করে নীল করে হলুদ করে এই ডিজাইনটা আমি তো করছি খালি শেখানোর জন্য আমি আপনাদের ক্যালকুলেশন পার্টটা দেখাই দিছি কিন্তু আমি আসলে কিন্তু ভালো ডিজাইনার না আবার যখন আমার প্রফেশনাল কাজ আসবে কেউ যখন একটা ডিজাইন ইয়ে করবে তখন আমি ওইটা করবো ওই ডিজাইন করতে আমার 7 দিন লাগবে ডেভেলপ করতে 2 দিন বোঝা গেছে ব্যাপারটা বাট এইখানে ক্লাসে ওই ডিজাইন কারণ এটা ওয়েব ডিজাইন ক্লাস না তারপরে আমি ক্যালকুলেশনগুলো আমি বলছি না সিএসএস গ্যাপে গ্যাপে দেখাবো দেখাচ্ছি না একটু একটু করে আসলে কি সিএসএস অত কঠিন ওকে যাই হোক তাহলে এখানে সবগুলো যার যার ইমেজ আছে সবাই আসবে বোঝা গেছে ইস্যুটা তাহলে এবার আমরা এই নিউজের ডিটেলসটাতে রিড মোরে যাব রিড মোরে পেজটাও করা আছে কমেন্টসও করা আছে কিন্তু এখানে সব ছবি দেখাবো দেখাবো কেউ রাজি নাই না না কেউ রাজি নেই কন্ট্রোল সি তাহলে আমরা যাবো হচ্ছে আর্টিকেলের বাচ্চা ডিটেলসে ওই গেল নিউজের উপরে নিউজটা আসার আগে ঠিক আছে এই যে নিউজটা এই যে আর্টিকেল টাইটেল তাই না তাহলে টাইটেল ট্যাগ ক্রিয়েটেড অন এগুলো ইউজার আইডি এগুলো আসার আগে এইখানে আমরা প্রিন্ট করি একটা ডিভ এটার ক্লাস দেই ইকুয়াল টু ইমেজেস এটা আমি আর আজকে ডিজাইন করবো না ভাইয়া কারণ আমার মাথা ঘুরে গেছে এখানে এসে ঠিস ঠিস টুট টুট করে আমরা কল করব ফাইন্ড ইমেজেস নাম খেয়াল করছেন তখন কিন্তু নাম দিছি ফাইন্ড ইমেজ কিন্তু এবার নাম দিছি কি ফাইন্ড ইমেজেস তাহলে ইউ হ্যাভ টু বুঝতে হবে তাহলে নিচে এসে আমরা ফাংশনটা পেস্ট করি আর এটার নাম দিয়ে দিই ফাইন্ড ইমেজেস এবং এখান থেকে লিমিটটা উঠাই দিই ওকে এইবার একের পর এক এখানে ইমেজ প্রিন্ট করি ডিভের মধ্যেই প্রিন্ট হবে একের পর ইমেজ ইমেজ প্রিন্ট করি ওই ডিভের ডিজাইন কি দিছিলাম ভাইয়া ইমেজেস একটু যাই ডট ইমেজেস এটার হাইট দেই হচ্ছে 120 পিক্সেল আর একটু বড় দেই 150 পিক্সেল ঠিক আছে ওকে হাইট 150 পিক্সেল ওভারফ্লো হিডেন তারপর আমি বলি ডট ইমেজেস ইমেজেসের ভিতর যে আইএমজি ট্যাগগুলো থাকবে সেগুলোর হাইটটা হবে হচ্ছে ইনহেরিট প্যারেন্টের যে হ্যাট সেটাই ঠিক আছে আর আমরা বলি যে মার্জিন রাইট 20 পিক্সেল বলি 20 পিক্সেল গ্যাপে গ্যাপে আর আরও অনেক ডিজাইন ডিজাইন করা যেতে পারে আর ইচ্ছা হচ্ছে না হচ্ছে না ওকে এবার ওই ইমেজটাতে তো এই নিউজটাতে তো অনেক ইমেজ দেওয়া হয়েছে তাই না রান করবো হাইট দেওয়ার পরে হাইটটা ঠিকঠাকভাবে কাজ করে নাই তাই না হাইটটা ঠিকঠাকভাবে কাজ করে নাই কারণ হাইটটা তো ফিক্সড হবে এটা ইনহেরিট মানে ওটা ডিপ ইমেজেস ওটা ডিপ ওটার হাইট 150 তার মানে এই শয়তানগুলোরও হাইট 150 করেই নেবে ইমেজেসের মতো যত ইমেজ থাকবে আচ্ছা দাঁড়া ঝামেলা দিস না ফাইন্ড ইমেজেস ক্লাস ইমেজেস তাহলে কোনো ভুল করিনি এই কোনো ভুল করিনি তাহলে এখানে আসি সরি 90 100 দিয়ে দেখি ওইখানে হাইট দিছি
এখানে দেই নাই হাইট ইমেজগুলো তো প্রিন্ট হচ্ছে তাই না আইএনজি সোর্স আর এখানে এসে ডিপ ক্লাস ইকুয়াল টু ইমেজেস ডিপ শেষ এবং মাঝখানে ফাইন্ড ইমেজ মানে এক এক করে সবগুলাই প্রিন্ট হবে বুঝছি টিস 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 ওটার ভিতরেও তো প্রিন্ট ইউজ হয়েছে ভাইয়া তাই না ফাংশনের ভিতরেও তো প্রিন্ট ইউজ হয়েছে যার কারণে প্রিন্টে প্রিন্টে কাটাকাটি হয়েছে প্রিন্টে প্রিন্টে কাটাকাটি হয়েছে প্রিন্টের ভিতর প্রিন্ট ওয়ান টু ওয়ান কিছু একটা আসছে তারপরে ওইটা ভুল হওয়ার কথা না এবার ভুল হলে আমি এটার গোয়েন্দাগিরি করতে পারবো না এই যে ওটা ভুল হয়েছে আমার একটা ব্যাপার আল্লাহ দিছে যদিও আমি আল্লাহর কাছে খুব বেশি যাই না কিন্তু কেন জানি দিছে মানে মনে হয় আমাকে দিয়ে দিয়ে টেস্ট করে হচ্ছে যেগুলো ইরর হলে আমি কিন্তু জানি না কি হয়েছে আসলে কিন্তু আমি ধরতে পারি কারণ একটা হইতে পারে বলবো আমরা তো কিছু হলে আর বই আছে ক্লাসে তার জিজ্ঞেস করবো গ্রুপে পোস্ট দিব না আমি কই যাবো অসহায়তা একটা বিশাল শক্তি কারণ মানুষের শক্তি কখন বেরোয় যখন ওয়ালের পিঠ থেকে যায় দেয়ালের পিঠে তাই না যাই হোক এইটা চেষ্টা করবেন এই গুণটা তৈরি করার প্রথম প্রথম 100টা চিন্তা করব তারপর হবে এরপরে দেখবেন 100টা চিন্তা করবে 100টাই হবে 100% এক্সিস্ট হবে তো এটা আপনারা চেষ্টা করবেন একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এখানে জানা আর কি করব মনে নাই কিন্তু এখানে এসে আমি 150ই দিব কে কি বলে বলো আমি জানি আমার বিরোধী দলের লোকজন এখানে আছে তাহলে ইমেজটা আরো সুন্দর করে দেখানো যাইতে পারে 150টা আসে নাই কেন আসে নাই দোষ আর তদন্ত করতে পারবো না থ্যাংক ইউ একবার আসছে ওই সিএসএসটা জানি তাহলে সব ইস্যু হলো ফাইলটা কেমন জানবো ফাইল ইমেজ ফাইল ফাইলস এখানে ইমেজটা কোন হয়েছে আর ইমেজটা কোন হয়েছে আর ওইখানে পেস ফাইলে কল হবে আর ইমেজের জায়গায় আইএমজি ট্যাগের জায়গায় এ ট্যাগ হবে এটা কেউ না পারলে সেজন আমার সামনে দাঁড়ায় তাকে আমি আলো ভর্তা বানায় তারপরে তার সাথে অন্য কথা এগুলো খুব বেশি ট্রাই করতে হবে নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি আর আগাবো না আজকে শেষ করতে চাইছিলাম পরে ভাবলাম না সপ্তাহটা শেষ করি প্রজেক্টটা শেষ করি আচ্ছা আমি যে দেরি করতেছি এগুলো পারতেছি না শেষ করতে কতদিন করতে স্টার্ট করে তাহলে ভালো তাহলে আরো দেরি করবো মার্কার কই সিআর কাগজ কলম ধরে স্যার আমি লক্ষ্য করতে আপনি ও ওই যে লেখা আছে নেক্সট ক্লাসে যা বেটা লেখা আছে সার্চ পেজিং লাইকের কাজ করে দেখাবো না আবার দেখাবো দেখাবো কিন্তু ডিসলাইক দেখাবো আর হচ্ছে পোস্টিং কিভাবে করে সেটা নেক্সট ক্লাস আজকাল হচ্ছে ঠিক আছে এমনিতে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারটা বুঝতে পারছি তো পিএইচপিতে কাজ করা খুব কঠিন যদি আপনারা শুরু করতেন সেকেন্ড ইয়ারে আজকে কি অবস্থানে থাকতেন হয়তো তখন ফ্রি কোর্স পাইতেন না টাকা দিয়ে কোথাও কোর্স করলেন আজকে আপনি একটা এক্সপার্ট টেবিলে থাকছেন আজকে আপনার জব অ্যাপ্লাই করলে কোনো টেনশন ছিল সেই কথাটাই বলতেছি যে ওইটা যেহেতু ডিলে হয়ে গেছে আর দুইটা মাস খাটে তাহলে আপনার এই যে টেনশনটা আর করা লাগতেছে যাদের অলরেডি গার্লফ্রেন্ড চলে গেছে বিয়ে শুরু হয়েছে তার তো আর আমি ফেরত আগে দিতে পারবো না বাট যাদের আছে হবে তাদের জন্য অ্যাটলিস্ট ফাইট করতে পারবো যেখানে জব আছে ওই জব আছে ওই জব আছে তাই না কিন্তু এখন তো কোনো ফাইটিং সিচুয়েশনই নাই এই যে যেটা শিখে এটা শিখে আমি জানি যতটুকু আমি দেখাইছি এটা শিখে অনেকে ওয়াও ওয়াও করতেছে এবং অনেকে এটা শিখতে গিয়ে ওই যে সাল উঠে যাচ্ছে হাতের পর্যন্ত মাংস থেকে হাতের সাল উঠতেছে কিন্তু এটা আবুল মকবুলরাও পারে আপনি কি আবুল মকবুল আবুল মকবুল হওয়ার জন্য কংগ্রেস সেন্সে পড়েছে আপনার কথা পাত্র কথা পাতেন গোল্লায় যান দুদিন পর মরবে তার কত খারাপ কথা হয় হোক ওদের কথা পাতেন আপনার লাইফের কথা চিন্তা করেন আপনি যে কংগ্রেস সেন্সে ভর্তি হয়েছেন যেই আশা নিয়ে ভর্তি হয়েছিলেন তার ধারে কাছে যাইতে পারছেন কংগ্রেস সেন্সে ভর্তি একা হবো কালো স্ক্রিন ম্যাট্রিক্স এবার কি বলবো বড় সফটওয়্যার বানাবো ইঞ্জেক্ট করবো এই করবো ওই করবো আমার পিছনে অনেক পে করবে অনেক টাকা হবে আমার অনেক বড় বড় লোকেরা আমাকে বস বস বলবে আজকাল তো কালো স্ক্রিন ছাড়া আর কিছু দেখছেন এছাড়া আর কিছু দেখছেন
যত কিছু পড়ছে খালি মনে হয়েছে এ দিয়ে কাম কি এটা তো কঠিন কাজ, এটা কোথায় কাজে লাগবে এটা খুঁজে পারেছেন না? যাই হোক, ওটা সব শেষ, মোটামুটি আর দুই মাসের মধ্যে লাইন উঠে যাবে। এরপর যারা এরকম ভাবে তাদেরকে হেল্প করবেন না, নাকি সিনিয়র ভাইদের মতো তাদেরকে অপমান করবেন? আপনাদের কখনো অপমানিত হয়েছে? এই কাজটা কখনো করিয়েন না, যা শিখাবেন। আবার কেউ কাউকে যদি কখনো দেখি স্যার আমার তো একটা ছোট ভাই ছিলেন কোর্স করতে, তখন কিছু কখনো না, তাহলে ডাকে এনে পিটাবো, তোরে আমি শিখাইছি, তোর ছোট ভাইরে আমি শিখাবো নাকি? তোর বাচ্চা কাচ্চারা আমি শিখাবো না, কারণ তোর শিখাবার লাভ কি? তোর যে শিখাইছি খাটনি ছোট কেন দেয় তা করবো না। আমি কথাটা বুঝতে পারছি, কেউ যদি ট্রেনার হইতে চান বা কিরকম হইতে চান আমাকে একটু জানাই রাখবেন, এই জানানোটা মোবাইলে মেসেজ দিয়ে অথবা ফেসবুকে ইনবক্স, কারণ আমার কাছে যখন লোক চায় যখন আমি কোনো একটা স্কোপ পাই কাউকে ঢোকানো আমার তো মনে থাকে না কে কে বলছিল কে বলছিল। আপনাদের সাথে আমার যেমন সম্পর্ক এরকম ভালো সম্পর্কের লোক আমার 10,000-এর উপরে। এখন আপনার সামনে আছে ও তুই এটা বলে আছে, বাট বাইরে গেলে কে দেয় বলছিল? কারণ এটা আমি তো কম্পিউটার না মানুষ, ওই জন্য আমাকে ওই মেসেজ অথবা মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখবে, যখন আমার স্কোপ আসবে আমি সার্চ দেবো, আমি খুঁজবো আর একটা দেখে ওপরে ট্রেস করে পাঠাবো। অনেক কিছু বাকি থাকলো রে। আচ্ছা, প্রজেক্টটা আজকে আর দিচ্ছি না নাকি? আজকের প্রজেক্ট দিচ্ছি না, একবার পরশু দিন নিয়ে আজকে ভিডিওটা দেখেন। ফাইল দিলে? হ্যাঁ স্যার।